আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কালকের ভিডিও এটা মূলত হচ্ছে আমার চাতুর বাসায় যে দাওয়াত খেয়েছিলাম, তারপরে চলে আসছি আরেকটা চাতুর বাসায় দাওয়াত খেতে। মানে ওখানে দুপুরে খেয়েছি আর রাত্রে এখানে খাবো। সো আমার চাচি হচ্ছে রান্নাবান্নার জন্য সব আয়োজন করে নিচ্ছিল, আমাদের জিজ্ঞেস করছে আমরা কি খাবো, মানে আলাদা পোলাও মাংস রোস্ট টোস্ট খাবো কিনা। তো আমরা বলছি যে না, এই যে এখানে সবাই মজা করতেছিল, বলছি যে না আপনি হচ্ছে আমাদের তেহারি রান্না করে খাওয়ান। এই যে তেহারির মাংস কেটে নিছে আর এখানে আমার জন্য চা বসাই দিছে, এক পাতিল চা বসাইছে, বলতেছে যে তোমার যত মন চায় তুমি চা খেয়েও, আমি কোথাও গেলে না সবাই আমাকে চা দিয়ে অনেক আদর করে। আর আমি এটাতে অনেক বেশি খুশি হই, বিকজ চা যেহেতু আমার আরেকটা লাইফ। তারপর এখানে আমি বিস্কিট নিয়ে নিতেছিলাম সবার জন্য, যেহেতু সবাই কাজ করতেছে একটু আমি হেল্প টেল্প করি, মানে বুঝাচ্ছিলাম অনেক কাজ করছি বাট কিছুই করি নাই আসলে। ওরা নাচছে, গান টান শুনছে, ওদের সাথে আমিও সব ফাইজলাম করতেছিলাম, মাঝখান থেকে একটু চা আর বিস্কিট আমি ঢেলে নিচ্ছিলাম। তারপরে আর আলোচনা করতেছিলাম আমার মেয়ের বার্থডে, আমার ফুফাতো বোন হচ্ছে ওর কেকের পেস থেকে কেক দিবে, ও তো আমাকে বলতেছিলো বলবো না তোরে, তোরে কেন বলবো, মেয়ের জন্য কেক বানাবো, সারপ্রাইজ কি কেক বানাবো। আর এখানে বিফ টিফ কেটে নিয়েছে, বিরিয়ানি রান্না করবে। তেহারিটা আজকে ফুপিকে রান্না করতে বলছি, বিকজ ফুপির তেহারি একদম বেস্ট, অনেক মজা। আমার মেয়ে অনেক খুশি, এখানে আসলে সে যেতেই চায় না, যাওয়ার টাইমও কান্না করতেছিলো যাবে না। তারপরে আমার বোনেরা এখানে স্পিকারে গান টান শুনতেছিল, মজা করতেছিল। আর এখানে পুরিও আনাইছিল চাচি অনেকগুলো আন্টি, তো আমরা চা বিস্কিটের সাথে আবার পুরিও খাচ্ছিলাম, বাকি পুরিগুলো প্যাকেট থেকে বের করতেছিলাম। বাচ্চারাও অনেক এনজয় করতেছিল। আসলে কি, কোথাও প্রোগ্রামে গেলে সবাই একসাথে হইলে অনেক বেশি ভালো লাগে, এই ভালোবাসার বন্ডিংটাই আসলে মেন। আর কোক দেখলে তো আমি অনেক খুশি, তাই একটু শেয়ার করলাম। আর ফুপিকে দেখতেছিলাম এখানে মাংস ঝরিয়ে নিয়ে নিছে, তেহারির মাংস। আমি ভয়েস ওভার করার টাইমে আমার মেয়ে আমার দিকে তাকাইছিল, এত হাসি আসতেছিল। আর এখানে আন্টি হচ্ছে গিয়ে সব মশলা টশলা রেডি করতেছিল, আমাকে দেখাচ্ছিল মশলা কতটুকু লাগবে, কী আসবে বিষয়, এটা একটু দেখালাম আপনাদেরকে। যেহেতু বিরিয়ানি মশলা দিয়ে রান্না করবে, সেহেতু আস্ত মশলা একটু অল্প দিলেই হবে। আর ফুপি দেখতেছিলাম এখানে মাংসর মশলা টশলা সব মাখাচ্ছিল, লবণ তেল, তারপরে আদা রসুন, জিরা গরম মশলা বাটা, তারপরে বিরিয়ানির মশলা, পেঁয়াজ, আমি পেঁয়াজটা একটু দিতেছিলাম ফুপিকে নিয়ে গিয়ে। আর এখানে মরিচের গুঁড়াও দিছিল, একটু কমে দিয়েছিল যেহেতু বাচ্চারাও খাবে। তারপরে এই আয়োজনগুলোই অনেক ভালো লাগে, সবাই একসাথে হলে কে কী করব। আর আমার মেয়েরও বার্থডে, ভাবছিলাম একবার করব না, তারপরে আবার ভাবলাম থাক বাচ্চা মানুষ, এগুলো তো ক্যাপচার থাকে, স্মৃতিতে থাকে, বড় হলে দেখবে। ভাবছিলাম যে রেস্টুরেন্টে নিয়ে ওকে একটু টগে ওয়ার্ল্ডে ঘোরাবো, আর হচ্ছে আমরা ওকে কিছু কিনে টিনে দিবো, খেয়ে টেয়ে চলে আসবো। তারপরে একজন দুইজন বলতে বলতে দেখলাম ভালোই মানুষ হলো, তো ভাবলাম থাক সবাই মিলেই আনন্দগুলোই স্মৃতি থাকে, একসময় হয়তো ও বড় হলে দেখবে, এনজয় করবে। আর আমার বেবি হচ্ছে হ্যাপি বার্থডের কেক অনেক লাইক করে, কি বলবো, ওর হ্যাপি বার্থডের প্রোগ্রামও অনেক পছন্দ। সো সব মিলে ভাবলাম আমার বাচ্চার যেহেতু পছন্দ করি। আর এখানে ফুপি বিরিয়ানি মশলা দিয়ে দিছিল, বিরিয়ানি মশলা একটু অল্পই দিয়েছে, বিকজ বেশি দিলে অনেক বেশি ঘ্রাণ আসে, মানে দোকানের মতন মনে হয়, বাসার নর্মালি খাবারটা একটু বাসার মতো থাকলেই ভালো লাগে। তারপরে এরমে একটু পর আসতেছিলাম আর দেখতেছিলাম ওদের কি ডান্স বাবা। আর এখানে আমার চাচি পোলাও চাল ধুয়ে নিচ্ছিল, সবাই মিলে টিলেই করতেছিল, যেহেতু দুপুরবেলা আমাদের এক জায়গায় প্রোগ্রাম ছিল আরেক চাচুর বাসায়, ওখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা সন্ধ্যার পর এখানে আসছি, আবার নাস্তা টাস্তা করলাম সব মিলিয়ে, মানে আর কি হজবরল অবস্থা। আর আমার এই আন্টি রাতেই আমাদেরকে খাওয়াবে যেহেতু আঙ্কেল বলছে। তারপরে এইখানে সবাই কোটাকাটি করতেছিল, চাল টাল ধুইতেছিল, আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত, আমার বোনেরা তো আমাকে বকা দিতেছিল, কালারটা দেখেন সো জুসি আর অনেক টেস্ট ছিল মাংসটা, আমি একটু ট্রাই করছিলাম তখন। ফুপি চাল না আলাদাভাবে এভাবে ভাব দিয়ে নেয়, মানে 50% বা 60% করে পরে মাংসটা পুরোপুরি হয়ে গেলে মাংসের সাথে মিলিয়ে দিয়ে, কারণ পোলাও হতে তো বেশি টাইম লাগে না আর বিফটা হতে একটু টাইম বেশি লাগে, আর যেহেতু কোরবানির মাংস এটা হতেও বেশি টাইম লাগে নাই। আর এখানে সবাই গল্প করতেছিলাম, আমার চাচি যে মানে আমার আপন চাচি একটাই, আমার চাচিও আমরা গেলে অনেক খুশি হয়, অনেক বেশি খুশি, চাচিও বলতেছিল দাওয়াত দিবে, ও চাচি আমাদের সবার জন্য চিপস টিপস নিয়ে আসছে।
তারপর আমরা চিপস খাচ্ছিলাম, আর ফুপি এক এক লেয়ার দিয়ে দিয়ে মিলাবে। সো পোলাওগুলো আগে একটা বড় বলে ঢেলে নিয়েছিল, ঢেলে নিয়ে তারপরে পোলাও দিচ্ছিল আর বিফ দিচ্ছিল, পোলাও দিচ্ছিল আর বিফ দিচ্ছিল, এভাবে দিয়ে লেয়ার করে করে মিলাচ্ছিল। এভাবে দিলে আসলেই টেস্টটাও একটু অন্যরকম হয়, পুরো চালের সাথে মশলাটা মিশে। আর যেহেতু অনেকগুলো পোলাও আর অনেকগুলো বিফ, এগুলো মিলাতে কিন্তু একটু মানে হার্ড ব্যাপারই, সবাই কিন্তু পারে না, আল্লাহর রহমতে আমি আবার এটা একটু ভালোই পারি। তারপরে আমার কাছে আবার নিচে গেছিলো, নিচে গিয়ে আবার চিপস আনছিল আমাদের জন্য। মানে বললাম না, একসাথে হইলে খাওয়ার উপরই থাকি সবাই আর মজা মাস্তি, কে কার আগে চিপস নেবে, কাড়াকাড়ি করবে, এইটাই আসলে মজা। তারপরে এই তো আমাদের বিরিয়ানি হয়ে গেছিলো, বিরিয়ানি হয়ে যাওয়ার পর ফুপি মিলাচ্ছিল আর আমার চাচি এখানে আবার হাই দিছে, বলছিলাম চাচি একটু হাই দেন সবাইকে। তারপর বিরিয়ানি হয়ে গেছে, একটু ডং ডং করে এইভাবে নাড়াচ্ছিলাম আর বলতেছিলাম থাক ভাই থাক, একটু সুন্দর করে এই দেখা মানুষরা তোমার বকা টকা দিবে। তারপরে এইভাবে বিরিয়ানি বেড়ে নিছি, বেড়ে টেড়ে সবাই এখন একসাথে খাবো। তারপর বিরিয়ানিটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। এই তো আমরা বোনেরা সব একসাথে নিয়ে নিছি, এখন একসাথে বসে সবাই খাবো। আমার মেয়েকে অনেক ট্রাই করছিল, আমার বোন খাওয়াতে পারে নাই, একটু খাইছে, যাক বাসায় এসে আবার খাইছে। মাংসটাও সফট হয়েছিল, মাংসের সাথে একটু কলেজিও ছিল, ভালোই লাগছিল। এত গরম মানে আমি হাতই দিতে পারতেছিলাম না। আমি এখানে মাখানো সালাদ বানাইতে না করছি, এভাবে মানে আস্ত সালাদই ভালো লাগে, আর অত একটা গরম ছিল না, তার জন্য মাখানো সালাদও খাওয়ার প্রয়োজন হয়নি। আলু না আমাদের বাসায় তেহারিতে সবাই মানে ছোলকা সহ দেয়, খোসা সহ দেয়, ছিলে দেয় না। তারপর যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। আর যারা দেখেন না প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে দিন। আর হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক, তারপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। মেয়ের বার্থডেতে কী করলাম না করলাম সব কিছু শেয়ার করব। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, ফ্রাইডেতে কী করছি, কী প্রিপারেশন নিচ্ছি ওটাও দিব। শেষে কোকটোক খেয়ে নিছি আমার হাজব্যান্ডের জন্য, বক্সে দিয়েও দিচ্ছে ফুপি। তারপরে তো বাসায় এসে আবার একটু ডালগোনা কফি বানিয়ে নিছিলাম। সো ভিডিওটি আজকে পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।